দেখুন কিভাবে একসাটা একটা পাঞ্জাবি মাপ নিতে হয় স্যাম্পল এটা হলো চ্যাম্পলের মাপ প্রথমে এই জয়েন্ট থেকে ইঞ্চি টেপটা ধরতে হবে লম্বা আছে বিয়াল্লিশ বিয়াল্লিশ লম্বা হাতের আঙুল সরাও কত টান দাও নিচে কাপ কোমর কোমর কত একুশ হিপে আসো টান দিবা তো নিশ্চয় কাপড় গোছ থাকলে কত সাই আর একটু টান দাও কাপড় কাপড় টান দশ ছাব্বিশ বাইশ হ্যাঁ একুশ হিপ সাড়ে একুশ নিচের গির ছাব্বিশ ফুট ফুট দেখো হ্যাঁ ফুটটা দেখতে হবে এখান থেকে সিলাই থেকে হ্যাঁ সেলাই এখানে যাই আর একটু এই শিলের থেকে ধরতে হবে কত আছে ওই শিলে পর্যন্ত ফুট আর একটু টান দাও কাপড় সাড়ে আঠারো তাহলে ফুট আছে আমার সাড়ে আঠারো ফুট সাড়ে আঠারো এই জয়েন্ট থেকে সেলাই ধরতে হবে এগারো চব্বিশ মুখ এগারো কলার কলার দেখো কলারটা সুন্দর করে ঘুরাও সাড়ে পনেরো সাড়ে পনেরো তাহলে আমার পকেটের পকেটটা মোড়া থেকে কত ইঞ্চি নামবে মোড়া জয়েন থেকে এসে নামবে সাত ইঞ্চি পকেটের মুখ সাড়ে সাত ইঞ্চি এই পর্যন্ত সাড়ে সাত ইঞ্চি ইঞ্চি তাহলে হয়ে গেল একটা স্যাম্পল পাঞ্জাবির মাপ যার মাপ এখন দেখবো আমি পাঞ্জাবিটার মোড়াটা কত ইঞ্চি দরকার মোড়াটা কত আছে থেকে একটু হালকা রাউন্ড করে দেখো কত আছে দশ মোড়া আছে দশ ইঞ্চি হয়ে গেল মোড়া দশ ইঞ্চি লম্বা বেয়াল্লিশ বডি বাইশ সামনা পাঠ কোমর একুশ হিপ সাড়ে একুশ ফুট সাড়ে আঠারো হাতার হাতার লম্বা চব্বিশ মুখ এগারো কলার সাড়ে পনেরো নিচের গির ছাব্বিশ পকেট নামবে সাত ইঞ্চি এগুলো আমার একটা जाबी धन्यवाद